আজকে ছিল বন্ধের দিন, সারাটা দিন বাসায় স্পেশাল রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে দিয়েছিলাম একটা ঘুম, শান্তির ঘুম, ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠতে উঠতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে বন্ধের দিনটা অবশ্যই একটু কাজে লাগাই, আমরা একটু ঘোরাফেরা করি। তো আপনাদের ভাইকে বললাম যে চলো না ঘুরতে যাই, তো রোজার বাবা বললো যে আচ্ছা চলো, আমরা যেহেতু রাত হয়ে গেছে আমাদের বাসার আশেপাশে ঘুরতে যাই। তো কোথায় ঘুরবো চিন্তা করে তারপর আমরা বের করলাম যে আমরা প্রকৃতি বিলাসে যাই ফুড কর্নার, সেটা অবশ্য নদীর পাড় আমাদের বাসার কাছে। তো এই জায়গাটা আসলে আমি যতবারই যাই ততবারই আমার ভালো লাগে, কারণ নদীর পাড়ে প্লাস খোলামেলা অনেক সুন্দর একটা জায়গা গ্রামের ভেতরে এই কারণে। আর রাত্রেবেলা তো ঘুরতে আমার অসম্ভব ভালো লাগে, আমার দিনের চেয়ে রাত্রি অনেক ভালো লাগে, কেন জানি না রাত যত বেশি হয় তত আমার ভালো লাগা কাজ করে এবং ঘুরতে বের হতে ইচ্ছা করে। আর আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ছিল তো আরও ভালো লাগছিল, বাইকে করে আমরা যখন আসলাম তখন অনেক ভালো লাগছিল। তারপরেই তো আমরা প্রকৃতি বিলাস ফুড কর্নারে চলে এসেছি এবং এসে প্রথমে ভাবলাম যে খাবার অর্ডার দেই, যেহেতু আমরা রাত করে এসেছি এইখানে, তো আসলে রাত করে সবসময় গ্রামের ভিতরে যেহেতু অ্যাভেলেবল খাবার থাকে না। তো আমরা ঢুকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে অ্যাভেলেবল কী আছে, কিন্তু ঢুকার পরে আমাদের মনটা খারাপ হয়ে গেল, কারণ তারা বললো যে এখন ম্যাম সেরকম অ্যাভেলেবল কোনো খাবার নেই, ভেজিটেবল রোল আছে এবং বার্গার আছে। তো এটা শুনে ভাবলাম যে না এই দুটো তো আমি খাবো না, ফুচকা আছে কি না, কিন্তু ওনারা বললো যে না ফুচকা শেষ হয়ে গেছে আর কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমি বললাম রোজার বাবাকে যে চলো আমরা সামনে কিছুক্ষণ বসি তারপর অর্ডার দিব নি, এই কারণে এই কয়টা জিনিস আমার খেতে ইচ্ছা করছে না, যেহেতু ঘুম থেকে উঠেছি চোখ মুখ অনেক ফোলা আর ভাজা পোড়া জিনিস খেতে ইচ্ছা করে। তো রোজার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে চলো বসো। আর আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকে বের হয়ে যাচ্ছিলো, তার অনেক আগে এসেছিলো, আর আমরা যখন আসছি তখন আশেপাশে কোনো লোক নেই, মনে হচ্ছিলো যে আমরাই শুধু আর অন্য কোনো গেস্ট বা অন্য কোনো লোক ছিল না, এই জন্য অনেকটা ভালো লেগেছিলো। আসলে আমার নিরিবিলি সময় কাটাতে বেশি ভালো লাগে, আর যতবারই আসি এই জায়গাটায় আমি আসি, এই জায়গাটা অনেক সুন্দর করে ভিডিও করে নিচ্ছি কারণ এখানে ভিডিও অনেক সুন্দর হয় প্লাস ছবিও ভালো আসে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদের ভাইয়া ভিডিও করে নিচ্ছে, রোজামণিরও অনেক ভালো লাগছিলো, এত সুন্দর খোলামেলা জায়গা, এরকম খোলামেলা জায়গায় আসলে আসলে যে কারোর মন ভালো হয়ে যায়, মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে এরকম খোলামেলা জায়গায় আসবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে আর নিজেদের মতো করে সময় কাটালে আরও ভালো লাগে। তো এইখানে আমি আমার মতো করে কিছু ভিডিও করে নিচ্ছি, এদিকে আপনাদের ভাইয়া বলছে যে শুধু একা একাই নিজের ভিডিও করছো, আমার ভিডিও কেউ করে দিচ্ছ না। তো আমি বলছি ওয়েট করো তোমার ভিডিও আমি করে দিই। দেখেন কত সুন্দর জায়গাটা, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছি, তারপরেই তো আপনাদের ভাইয়া ভিডিও করে নিচ্ছে আমার, তো তারপর আবার আপনার ভাইয়ের ভিডিও আমি করে দিচ্ছিলাম ওর পেজের জন্য, ওর পেজের ভিডিওর জন্য। তো রোজার বাবা বললো যে না আসলে অনেক ভালো লাগছে এবং নিরিবিলি তো অনেক ঠান্ডা পরিবেশ আর লোকও ছিল না, এই কারণে ভালো লাগে। আর গ্রামের ভিতরে দেখবেন যে মাগরিবের আজানের পরে আস্তে আস্তে লোক সংখ্যা কমতে থাকে, নিরিবিলি হয়ে যায়, এই জন্য আসলে গ্রামের ভিতরে আরও শান্ত হয়ে যায়। গ্রামের যত ভিতর দিকে যাবেন পরিবেশটা তত ঠান্ডা ঠান্ডা থাকবে, তত শান্ত থাকবে। বাবা মেয়ে সুন্দর সময় কাটাচ্ছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো রোজামণি, তো রোজামণির বাবার আদর খাচ্ছে, তো রোজামণি অনেক খুশি যে রোজামণিকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। আসলে যেহেতু দুইজনেই চাকরিজীবী প্লাস ব্যস্ত থাকি, সন্তানকে আসলে সেভাবে সময় দিতে পারি না, সবসময় ঘুরতে নিয়ে যেতে পারি না, তো মাঝে মাঝে এরকম ঘুরতে নিয়ে আসলে আসলে ওরও ভালো লাগে, আমাদেরও অনেকটা ভালো লাগে যে না অনেক সুন্দর সময় কাটাতে পারছি, আর সে এগুলোই আমাদের মেমোরি হয়ে থাকে। তো রোজামণি ভালোবাসা দিচ্ছে আমাকে যে ওকে ঘুরতে নিয়ে আসছি বলে। তো এর মাঝখানে রোজার বাবা আবার খাবার অর্ডার দিয়েছিল, বললো অবশিষ্ট শুধু দুইটা রোল এবং কোল্ড ড্রিঙ্কস এইসবই আছে, খেয়ে নাও, এখন যদি না খাও এগুলো পরবর্তীতে এই খাবারটুকু তোমাদের জুটবে না বা পাবে না। তো ভাবলাম যে না এত ভাব নেওয়ার দরকার নেই, যা পেয়েছি আলহামদুলিল্লাহ তাই খেয়ে নিই। তো এখানে ভেজিটেবল রোল খাচ্ছি এবং কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমার যেহেতু ঠান্ডা আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, আপনাদের ভাইয়া খেয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার রোজার বাবার সাথে কথা বলছিলাম, বলছিলাম যে অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের সাথে সময় কাটানোর জন্য। আর পরিবেশটা দেখেন কতটা ভালো লাগছিল, অনেক সুন্দর বাতাস বইছিল, আসলে ঠান্ডা ঠান্ডা এত মিষ্টি বাতাসে আমার মনটা আসলে ভরে গেছে এবং ভালো লাগছিল। তারপর আমরা চলে যাব, যাওয়ার আগে ভাবলাম যে লাস্টে ঢোকার সময় এন্ট্রি গেটে কিছু ভিডিও করে নিই, এখানে কিছুক্ষণ সময় কাটাই, সবসময় তো ভিতরের দিকেই সময় কাটাই।
তো এখানে রোজার বাবার আমি সুন্দর কিছু রোমান্টিক ভিডিও করে নিয়েছি, বাট আপনাদের ভাই অনেক লজ্জা পেয়েছিল তো করলো না। তারপর রোজামণি বলছিল যে চলো মা আমরা এখন চলে যাই, যেহেতু আমাদের মানে রোজার পড়াশোনা আছে, রোজার হোমওয়ার্ক আছে, কালকে স্কুল খোলা। তো আমি বললাম যে ঠিক আছে মা আর কিছুক্ষণ থাকি। তো রোজার বাবা বললো যে রাত হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ থেকো না কারণ আমাদের বাসায় যেতে হবে। তো এখানে রোজামণি তারপর বলছে যে আচ্ছা চলো মা চলো 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 এরকম বলছিল। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে মা না চলো আমরা এখন বাসার দিকে রওনা দিই। আপনাদের ভাই বলছিল যে হ্যাঁ লি তো আসলে দেখো অনেক রাত হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়তো বন্ধ করে দিবে, চলো আমরা চলে যাই। তো আমরা যখন চলে যাব ঠিক ওই মুহূর্তে আরও কিছু ভাইয়ারা চলে এসেছিল। তো এইখানে রোজামণি রোজার বাবা ওরা দুজন মিলে আমাকে খুব ফোর্স করছে যে চলো চলে যাই, কিন্তু আসলে এত সুন্দর জায়গা আমার যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। তো যাই হোক বাসায় তো যেতেই হবে, এই জন্য আমরা আমাদের ঘোরাফেরা শেষ করে এখন বাসার দিকে রওনা দিব এবং অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। থ্যাংক ইউ রোজার বাবা এত সুন্দর মুহূর্তটা আমাদের সাথে কাটাতে, সুন্দর সময় আমাদের সাথে কাটানোর জন্য। এখন আমরা বাসার দিকে চলে যাব, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।